নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি বৃষরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কেমন বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। বৃষরাশির জাতক জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো, তার আগে একটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই আপনাদের জন্মছকে যদি দশা অন্তর্দশা পারমিট করে এবং শুভগ্রহের দশা চলে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই পজিটিভ কথাগুলো মিলতে বাধ্য, আর যদি অশুভ গ্রহের দশা চলে সেক্ষেত্রে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। তাই আপনাদের নিজস্ব জন্মছকটি বিচার করা আবশ্যিক। তাই আমি একটি কথাই বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে প্লিজ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেবো। তা আসুন জেনে নেওয়া যাক, বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস কি বার্তা বহন করতে চলেছে। প্রথম কথা বলি, এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, অর্থাৎ কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে এই মাসে করতে পারবেন। তাই সেই সমস্ত কাজে হাত দিন যে কাজগুলো আপনাদের এতদিন ধরে আটকে গেছিল। দ্বিতীয় কথা বলি, এই মাসে আপনারা কর্মপ্রাপ্তি পেতে চলেছেন, অর্থাৎ কর্মের জায়গাটা শুভ রয়েছে, অর্থাৎ নতুন যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন বা যাদের চাকরি চলে গেছে তারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের শরীরগত দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ কোনো বড় রোগ ব্যাধিতে আপনারা পড়বেন না, আর যদি কোনো ক্ষেত্রে যদি পড়েও থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা থেকে আপনারা রিকভারি করতে চলেছেন। এবং এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে, এটি আমি বলতে বাধ্য হলাম, তারাই কেবল সাবধান থাকবেন যারা বাইক বা ফোর হুইলার চালান। তাই আপনাদেরকে একটি কথাই বলবো, যখন বাহন চালাবেন, সে ফোর হুইলার হোক বা টু হুইলার যাই চালাবেন, অবশ্যই একটু সতর্কভাবে চালান, সেক্ষেত্রে আপনার সেরকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এই মাসে বিবাহের কিন্তু যোগ প্রবল হারে দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা চোখ বন্ধ করে বিবাহের জন্য এগোতে পারেন, বা সম্পর্কগুলো ম্যাচুরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোট কথা যদি বলা যায়, বিবাহের দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে, বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনাদের পদমর্যাদাও কিন্তু বৃদ্ধি পাবে। এরপর আসি প্রেম যদিক। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা এই মাসে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও ফিরে পাবেন। তবে একটি জায়গায় আপনারা সাবধান থাকবেন, এক নম্বর হচ্ছে মাথা গরম করবেন না, মাথা গরম করলে কিন্তু আপনাদের ভুল ডিসিশনের কারণে ভবিষ্যতে ভোগার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে কোনো ব্যাপারে মাথা গরমটা করবেনই না। এবং এই মাসে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, তবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এবং এই মাসে হিউজ কোনো ইনভেস্ট করবেন না বিজনেসে, হিউজ ইনভেস্ট অর্থাৎ নতুন একটা বিজনেস স্টার্ট আপ করছেন সেক্ষেত্রে কোনো
এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করুন, আমি এটাই আপনাদেরকে পরামর্শ দেব। এরপর আসি শিক্ষাক্ষেত্র। এই মাসে আপনাদের শিক্ষাক্ষেত্র মধ্যম যেতে চলেছে, অর্থাৎ সেটা প্রাইমারি লেভেল বলুন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন। তবে চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশমিত হতে চলেছে, এদিকটা কিন্তু বলা যেতেই পারে। এবং এর পাশাপাশি যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এবং এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ। এবং এই মাসে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে, সেটা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে হতে পারে। এছাড়াও অনেকে রয়েছে যারা মোবাইলে ট্রেড করেন। হ্যাঁ বন্ধুরা, অনেক অ্যাপ রয়েছে যেখানে আপনারা ট্রেড করেন, সেখান থেকেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্থ কামাই করতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচারের বিষয়। এই মাসে যাদের মামলা মোকদ্দমা চলছে সেই জায়গাটা কিন্তু একটু বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। এবং এই মাসে কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনাদেরকে হতে হবে, সেটা গুপ্ত শত্রুতা হতে পারে এবং সামনাসামনি শত্রুতাও হতে পারে। এবং এই মাসে ভালোর দিক যদি বলা যায়, এই মাসে কিন্তু আপনাদের ভ্রমণ যোগ কিন্তু রয়েছে, সেটা দেশে বলুন বা বিদেশে, এবং কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, যাই হোক না কেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা সেলস ডিপার্টমেন্টে রয়েছেন, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন এবং যাদের এনজিও রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে এই মাসে আপনাদের ভাইয়ের কাছ থেকে কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকেও প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি এই মাসে আপনাদের একটি কথাই বলবো, কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই আপনাদেরকে যদি টাকা ধার দিতেই হয় তাহলে কোনো স্ট্যাম্প পেপারে লিখে তারপরে টাকাটি ধার দিন, নচেত আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তান সুখের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু একটু চাপ রয়েছে, কিন্তু মাঝামাঝির পর অর্থাৎ 16 তারিখের পর থেকে আপনাদের কিন্তু সেই চাপটা কমতে চলেছে এবং ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনাদের পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে কিছু পরিমাণ আপনাদের কিন্তু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। তবে এই মাসে কোনো হাইলাইটেড কোনো বস্তু আপনারা কিনতে চলেছেন, সেটা ঘরের কোনো হোম অ্যাপ্লায়েন্সেস হোক বা আদার্স কিছু। এবং এই মাসে আপনারা আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের গৃহ থেকে বা কাজের জায়গা থেকে, ব্যবসার স্থান থেকে গুরুত্বপূর্ণ কোনো নথি চুরি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে এই মাসে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থ নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তো ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের 80% শুভ রয়েছে, 20% রয়েছে অশুভ। তো এই জন্যই বলছি আপনাদের নিজস্ব জন্মছক বলে দেবে যে আপনি কত পরিমাণ শুভ বা অশুভ ফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।